সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। রাষ্ট্রবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আছি হাসিনা আফরোজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো বিভিন্ন তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার এবং তন্তু শনাক্তকরণ, যে বিষয়গুলো অধ্যায় 14 এর বস্ত্র ও বয়ন তন্তুর অন্তর্ভুক্ত। আজকের আলোচনা শেষে তোমরা এই পাঠগুলো থেকে জানতে পারবে বিভিন্ন প্রকার তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে, সুতি তন্তু ও ফ্ল্যাক্স তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার সম্পর্কে জানতে পারবে, রেশম তন্তু ও পশম তন্তুর ব্যবহার, রেয়ন তন্তু ও নাইলন তন্তুর ব্যবহার সম্পর্কে জানতে পারবে, তন্তু শনাক্তকরণ সম্পর্কে তোমাদের একটি ধারণা হবে। চলো মূল আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের তন্তু শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝিয়েছিলাম। আমাদের বিভিন্ন ধরনের তন্তু রয়েছে যা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং এর ব্যবহারও নানা রকমের দেখা যায়। প্রথমেই আসো তুলা তন্তুর ব্যবহার এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানি। পোশাক পরিচ্ছদে তুলা তন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কেননা এর রয়েছে বহুবিধ ব্যবহার ক্ষমতা। অনেকদিন যাবৎ সূর্যালোকের সংস্পর্শে থাকলে সুতির বস্ত্র হলুদ রং ধারণ করে এবং দুর্বল হয়ে যায়। স্যাঁতস্যাঁতে অবস্থায় থাকলে তিলা পড়ে। এই তন্তু উচ্চ তাপ সহ্য করতে পারে। ফুটন্ত পানিতে রাখলে এই তন্তুর কোনো ক্ষতি হয় না। খার দিয়ে সুতি বস্ত্র ধোয়া যায়। শক্তিশালী অ্যাসিডে এরা ক্ষতিগ্রস্ত হয়, মৃদু অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয় না। ব্লিচিং করা যায়, তবে ব্লিচিংয়ের ফলে কাপড়ের আয়ু হ্রাস পায়। তুলা তন্তুর রং ধারণ ক্ষমতা ভালো। পানিতে ভেজালে তুলা তন্তুর শক্তি বৃদ্ধি পায়, তাই ধোয়া সময় চাপ ও ঘর্ষণ সহ্য করতে পারে। তুলা তন্তু বা সুতি বস্ত্র মানব দেহের জন্য অত্যন্ত উপযোগী, স্বাস্থ্যসম্মত এবং সব ঋতুতে ব্যবহার করা যায়। হালকা ওজনের বস্ত্র ও প্রয়োজনে এই তন্তু দিয়ে তৈরি করা যায়। মূলত আরামের জন্যই এই সুতি বস্ত্র তন্তুর রাজা হিসেবে সমাদৃত। তাহলে কোন তন্তু তন্তুর রাজা হিসেবে সমাদৃত? তুলা তন্তু তন্তুর রাজা হিসেবে সমাদৃত। সুতি বা তুলা তন্তু বেশ তাপ সহ্য করতে পারে, এজন্য ইস্ত্রি করার সময় বেশি সাবধানতা অবলম্বন করতে হয় না। এবার আসো দেখি এর ব্যবহার সম্পর্কে আর একটু জানি। তুলা তন্তুর মূল্য তুলনামূলকভাবে কম, তাই এই তন্তুর তৈরি বিভিন্ন ধরনের বিছানা, চাদর, শাড়ি, মশারি, লেপ, সোপার কাপড়, ন্যাপকিন, ঘর সাজানোর সামগ্রী ইত্যাদি কম ব্যয়বহুল হয়। এছাড়া এর অর্থনৈতিক মূল্যও অনেক, কেননা এর যত্ন নেওয়া সহজ, পরিধেয় গুণাবলী ভালো হওয়ায় ভোক্তার কাছে এর চাহিদা বেশি। তুলা তন্তু সব ঋতু। এরপরেই রয়েছে ফ্ল্যাক্স তন্তুর ব্যবহার এবং বৈশিষ্ট্য। ফ্ল্যাক্স খুব শক্তিশালী একটি তন্তু। এটা দিয়ে সূক্ষ্ম সুতা, মসলিন, লিনেন বস্ত্র তৈরি করা যায়, যা খুব মজবুত ও ঠান্ডা। এ ধরনের বস্ত্র পরিধানে আরামবোধ, এগুলো সহজেই ধোয়া যায়। আকর্ষণীয় অভিজাত, সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে থাকে, তাই টেবিল কভারের জন্য সহজেই নির্বাচন করা যায়। রাসায়নিক দ্রব্য ও ধোয়ার উপকরণের প্রতি প্রতিরোধ ক্ষমতা ভালো। সূর্যালোকে নষ্ট হয় না। পরিধেয় ও গৃহস্থালী বস্ত্র হিসেবে এর জনপ্রিয়তা অনেক। তন্তুর গঠনগত কারণে সহজে ময়লা হয় না। পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকায় এই তন্তুর তৈরি লিনেন বস্ত্র গরমের দিনের জন্য খুব আরামদায়ক।
সুতি বস্ত্রের তুলনায় লিনেন বস্ত্র বেশি টেকসই হয়। ছবিতে দেখো ফ্ল্যাক্স তন্তুর আঁশ বা বস্ত্র দেখা যাচ্ছে। এরপরে আসো দেখি রেশম তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার। রেশমকে কিন্তু তন্তুর রানী বলা হয়। এই তন্তু নরম, মসৃণ, দীর্ঘস্থায়ী হওয়ায় বিলাসবহুল ও ফ্যাশন বহুল বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। রেশমি বস্ত্র সুতি ও লিনেনের চেয়ে ওজনে হালকা, এর বহুমুখী ব্যবহার উপযোগিতার কারণে বিভিন্ন ধরনের মেয়েদের পোশাক, সজ্জামূলক উপকরণের উপযোগী বস্ত্র ইত্যাদি এই তন্তু থেকে তৈরি করা হয়। স্থিতিস্থাপকতার জন্য এরূপ বস্ত্র দিয়ে নানা ধরনের কুচি, প্লিট, ছালো প্রভৃতি ডিজাইনযুক্ত পোশাক সহজেই তৈরি করা যায়। রেশম বস্ত্র দামি ও যত্ন সহকারে ব্যবহার করলে অনেকদিন স্থায়ী হয়। ছবিতে দেখো ওই যে কোকন থেকে পাওয়া যায় রেশম তন্তু, যে কোকন থেকে পাওয়া যায় এটা আমরা শ্রেণীবিভাগে পড়েছিলাম, গুটিপোকার কোকন থেকে পাওয়া যায়। এবং পরবর্তীতে দেখো এর কিছু ওয়াশ করার পরে রেশম তন্তুর দেখো চকচকে রেশম তন্তু দেখা যায়। রেশম তন্তুর চাকচিক্য কিন্তু বা উজ্জ্বলতা প্রাকৃতিকভাবেই থাকে। দেখেছো ছবিটা, দ্বিতীয় ছবিটাতে দেখো উজ্জ্বল রেশম তন্তু, এবং এর পরের ছবিতেই আছে রেশম তন্তু তৈরি পোশাক। এছাড়াও অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যময় পোশাক রেশম তন্তু দিয়ে তৈরি হয়। পশম তন্তু বা উলেন তন্তু, এই তন্তুটা কিন্তু তাপ পরিবাহী, তাই শীতকালে এই বস্ত্র ব্যবহার করা হয়। পশম বস্ত্র পরিধানে গরম অনুভব হয়। পশমের বহুবিধ ব্যবহার দেখা যায় শীত বস্ত্র হিসেবে, যেমন সোয়েটার, মোজা, মাফলার, কোট, প্যান্ট, জ্যাকেট। এছাড়া পশম দিয়ে নানা ধরনের কম্বল, শাল ইত্যাদি তৈরি করা হয়। ধোয়া ও ইস্ত্রি করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পশমি বস্ত্র বেশ দামি, রেশম তন্তু যেমন দামি, পশমি বস্ত্র বেশ দামি। যত্ন সহকারে ব্যবহার করা উচিত। যদি আমরা যত্ন সহকারে এটা ব্যবহার করতে পারি তাহলে অনেক দিন ব্যবহার করা যায় এবং টেকসই হয়। দেখো পশম বা উল কিন্তু প্রাণীজ তন্তু, রেশম তন্তুও প্রাণীজ তন্তু, এটাও প্রাণীজ তন্তু। এই যে ভেড়া বা আলপাকা থেকে এই তাদের লোম সংগ্রহ করে পশম তন্তু তৈরি করা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পশম তন্তু। এরপরে আসো রেয়ন তন্তুর ব্যবহার। এই রেয়ন তন্তুটা কিন্তু কৃত্রিম তন্তু। আমরা এর আগে যে তন্তুগুলো পড়েছি সুতি, ফ্ল্যাক্স বা লিনেন, পশম, রেশম, সবগুলো কিন্তু প্রাকৃতিক তন্তু ছিল। রেয়ন তন্তু হচ্ছে কৃত্রিম তন্তু যা মনুষ্য তৈরি। বিভিন্ন মূল্যে রেয়ন বস্ত্র বাজারে পাওয়া যায়। অন্যান্য বস্ত্রের তুলনায় রেয়ন সস্তা, এবং সস্তা বলে অনেকে সহজেই কিনতে পারে। রেয়ন তন্তুর খুব ভালো একটা গুণ হলো এটা বেশ আকর্ষণীয়। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মাত্রায় উজ্জ্বলতা ব্যবহার করে উজ্জ্বল তন্তু বাজারে ছাড়া হয়। এছাড়া বহুমুখী ব্যবহারের জন্য এই তন্তু বেশ জনপ্রিয়। এরূপ তন্তু নির্মিত কার্পেট, পর্দা ইত্যাদি ঘরে নতুনত্ব আনয়ন করে। রেয়ন তন্তুর বস্ত্র মজবুত ও উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী হয়। বিশেষ প্রক্রিয়ার সাহায্যে রেয়ন হতে নানা রকম অভিজাত বস্ত্র প্রস্তুত করা যায়। রেয়ন বস্ত্র সহজে ধোয়া ও যত্ন নেওয়া যায়। এর পানি শোষণ ক্ষমতা খুব কম, যে কারণে এটা দ্রুত শুকিয়ে যায়। ছবিতে দেখো নানা ধরনের রেয়ন বস্ত্রের ছবি দেওয়া আছে, নানা রঙের, নানা উজ্জ্বলতার। নাইলনের ব্যবহার এবং বৈশিষ্ট্য, এটাও কৃত্রিম তন্তু, এটা অত্যন্ত মজবুত তন্তু। নাইলনের বস্ত্র মজবুত ও ওজনে হালকা হওয়ায় এর বহুমুখী ব্যবহার দেখা যায়। টেকসই ও স্থিতিস্থাপক বলে বিভিন্ন ধরনের ব্যবহার সামগ্রী এটা দিয়ে তৈরি হয়, যেমন মশারি, আসবাবপত্রের ঢাকনা, ছাতার কাপড়, ফিতা, চুলের নেট, লেস, মাছ ধরার জাল, চামড়া জাতীয় সামগ্রীর আস্তরণ, গলফ খেলার ব্যাগ ইত্যাদি তৈরিতে
নাইলনের সুতা ও বস্ত্র ব্যবহৃত হয়। নাইলনের বস্ত্র সহজেই ধোয়া ও শুকানো যায়, এই জন্য বর্ষা দিনে বেশি ব্যবহার করা হয়। নাইলনের তন্তু অন্যান্য তন্তুর সমন্বয়ে নানা ধরনের গুণসম্পন্ন বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, যেমন নাইলন সুতি, নাইলন পশম, নাইলন রেয়ন ইত্যাদি। ময়লার প্রতি আকর্ষণ কম বলে সহজে ময়লা ধরে না, এতে বেশি ইস্ত্রি করার প্রয়োজন হয় না। দেখো এখানে কিন্তু বলা হয়েছে নাইলন সুতি, নাইলন পশম, নাইলন রেয়ন, মানে নাইলনের সাথে সুতি সুতা মিশিয়েও বস্ত্র বোনা যায়, নাইলনের সাথে পশম মিশিয়ে বা মিশ্রিত করে সুতা বুনন করা হয়, নাইলনের সাথে রেয়ন মিশ্রিত করেও কী করা হয় সুতা তৈরি করা হয় এবং সেটা দিয়ে তোমার ফেব্রিক তৈরি করা হয় বা বস্ত্র তৈরি করা হয়। ছবিতে দেখে নাও একটু নাইলন প্রোডাক্টস। এবারে চলে আসো তন্তু শনাক্তকরণ সম্পর্কে আমরা একটু জেনে নিই, খুব মনোযোগ দিয়ে একটু দেখবে। একাধিক পরীক্ষার সাহায্যে তন্তু শনাক্তকরণ করা হয়। কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে একটি কাপড়ের তন্তুর প্রকৃতি সঠিকভাবে নির্ণয় করা কষ্টকর, এ কারণে বাজারে নানা ধরনের প্রাকৃতিক কৃত্রিম মিশ্র তন্তু বস্ত্রগুলো নানা পদ্ধতিতে শনাক্তকরণ করা হয়। আচ্ছা, সাধারণত যেসব পরীক্ষার সাহায্যে তন্তুর প্রকৃতি নির্ধারণ করা হয় তাকেই তন্তু শনাক্তকরণ বলে। আমি আবারও বলছি, তন্তু শনাক্তকরণ কাকে বলে? সাধারণত যেসব পরীক্ষার সাহায্যে তন্তুর প্রকৃতি নির্ধারণ করা হয় তাকেই তন্তু শনাক্তকরণ বলে। তন্তু চেনার জন্য যেসব পরীক্ষার আশ্রয় নিতে হয় সেগুলো মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন দেখো ভৌত পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা এবং অণুবীক্ষণিক পরীক্ষা। আবারও বলছি, তন্তুর পরীক্ষাগুলো তন্তুর শনাক্তকরণের পরীক্ষাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মোটামুটিভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে, ভৌত পরীক্ষা, রাসায়নিক পরীক্ষা এবং অণুবীক্ষণিক পরীক্ষা। প্রথমেই আমরা দেখে নেই তন্তুর ভৌত পরীক্ষা। ভৌত পরীক্ষাগুলো ইচ্ছা করলে ঘরে বসেই করা যায়, এগুলো অপ্রযুক্তিগত বা নন টেকনিক্যাল হয়, এসব পরীক্ষার উপর বেশি নির্ভর করা যায় না। অধিকাংশ ক্ষেত্রে তন্তুর প্রকৃতি সম্পর্কে আভাস পাওয়া যায় মাত্র, সঠিকভাবে তন্তুর প্রকৃতি নির্ধারণ করা যায় না। তন্তুর ভৌত পরীক্ষা পদ্ধতিগুলো হলো স্পর্শ করে পরীক্ষা, চাক্ষুষ পরীক্ষা, ভাঁজ করে পরীক্ষা, পাক খুলে পরীক্ষা, ভিজিয়ে পরীক্ষা, গরম ইস্ত্রি দিয়ে পরীক্ষা, লেবেল দেখে পরীক্ষা এবং কাপড় পুড়িয়ে পরীক্ষা। তাহলে ভৌত পরীক্ষার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং ভালো করে বই থেকে পড়বে। মোট 8টি পরীক্ষা রয়েছে। স্পর্শ করে পরীক্ষা, অনেকদিনের অভিজ্ঞতার কারণে একজন অভিজ্ঞ ব্যক্তি তার হাত দিয়ে স্পর্শ করে বিভিন্ন প্রকার তন্তু তৈরি কাপড় শনাক্ত করতে পারেন, যেমন সুতি কাপড় হাত দিয়ে ঘষলে ঠান্ডা ও নরম অনুভূতি জাগে। লিনেন কাপড় সুতি কাপড়ের তুলনায় অনেকটা ঠান্ডা ও মসৃণ মনে হয়, পশ্চিম বস্ত্র গরম ও নমনীয় এবং রেশম বস্ত্র গরম ও মসৃণ মনে হয়, কিন্তু এটা দিয়ে মিশ্রিত তন্তুর কাপড় শনাক্ত করা কঠিন। তোমরা এটা ভালো করে রিডিং করবে, এগুলো MCQ আসার সম্ভাবনা আছে। চাক্ষুষ পরীক্ষা, ভৌত পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে সহজ পরীক্ষা হলো চাক্ষুষ পরীক্ষা। তন্তু দৈর্ঘ্য, উজ্জ্বলতা ইত্যাদি দেখে তন্তুর প্রকৃতি সম্পর্কে ধারণা করা যায়। ভাঁজ করে পরীক্ষা, একটি বস্ত্র দুই ভাঁজ করে আঙুলের সাহায্যে চেপে ধরতে হবে। বস্ত্রটি যদি ফ্ল্যাক্স তন্তুর হয় তাহলে ভাঁজের দাগ বেশ সুস্পষ্ট হবে ও এবং দাগ সহজে মিলে যাবে না। সুতি বস্ত্রেও ভাঁজের দাগ পড়বে,
কিন্তু এই দাগ লিনেনের মতো সুস্পষ্ট হবে না। রেশমি ও পশ্চিমী বস্ত্রে এই পরীক্ষা কোনো ভাঁজ পড়বে না। তাহলে সুতি লিনেন ও রেশমি পশ্চিমী বস্ত্রের পার্থক্য শনাক্ত করা যাবে এই পরীক্ষার মাধ্যমে। তোমরা একটু ছবি দেখে নাও, এখানে একটা এমসিকিউ আসে যে ভাঁজ করা পরীক্ষায় কয়টি ভাঁজ দিয়ে পরীক্ষা করা হয়, দুটি ভাঁজ দিয়ে। পাক খুলে পরীক্ষা, বস্ত্র থেকে কয়েকটি সুতা বের করে তাদের পাক খুলে ফেলতে হবে। বস্ত্রটি পশম তন্ত্র হলে পশমী সুতার পশমের স্বাভাবিক ভাঁজ ঢেউ খেলানো দেখাবে। সুতাকে যদি ছিঁড়ে তার ছেঁড়া অংশ পরীক্ষা করেও তন্ত্র উৎস শনাক্ত করা যায়। যেমন তন্তুটি ছিঁড়ে যাবে, তার সম্মুখ ভাগ যদি দেখতে সূচের মতো সরু হয় তাহলে সেটা ফ্ল্যাক্স বা লিনেন তন্তু বুঝতে হবে। অন্যদিকে যদি সম্মুখ ভাগ দেখতে একটি তুলির সম্মুখ ভাগের মতো মোটা হয় তাহলে তা তুলাতন্তু বলে বুঝতে হবে। এরপরে আসো ভিজিয়ে পরীক্ষা, তার আগে তন্তুর পাক খুলে পরীক্ষার ছবি দেখে নিও। আচ্ছা, ভিজিয়ে পরীক্ষা, আমাদের ডান পাশেরটা হচ্ছে পাক খুলে পরীক্ষার ছবি, আর বাম পাশে যে পানির ড্রপের ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিজিয়ে পরীক্ষার ছবি। ভিজিয়ে পরীক্ষাতে ফ্ল্যাক্স ও নাইলন তন্তু সহজেই চেনা যায়, কেননা লিনেন বস্ত্রের পানি শোষণ ক্ষমতা বেশ ভালো। আঙুলের সাহায্যে এক ফোঁটা পানি কাপড়ের উপর রাখার সাথে সাথে যদি পানি কাপড়ে প্রবেশ করে চারদিকে ছড়িয়ে পড়ে, তবে বুঝতে হবে কাপড়টি ফ্ল্যাক্স তন্তু দিয়ে প্রস্তুত। আর অন্যদিকে শোষণ ক্ষমতা না থাকার কারণে নাইলন তন্তু বস্ত্রে পানি প্রবেশ করবে না। গরম ইস্ত্রি দিয়ে পরীক্ষা, এটাও বেশ সহজে পরীক্ষা। এটার মাধ্যমে কৃত্রিম তন্তু বস্ত্র সহজেই শনাক্ত করা যায়। একটি ইস্ত্রির খুব গরম করে কাপড়ের উপর চেপে ধরলে কাপড়টি যদি অ্যাসিটেড, নাইলন বা ডেক্রোম তন্তুর হয়, এই সবগুলোই কিন্তু কৃত্রিম তন্তু যেগুলোর নাম বললাম, এগুলো একেবারেই গলে যাবে। আর তুলা, ফ্ল্যাক্স, রেশম, পশম, রেয়ন হলে কাপড়ে লালচে পোড়া দাগ পড়বে। লেবেল দেখে পরীক্ষা এরপরেই আসো দেখে নিই। লেবেলের ছবি দেখতে পাচ্ছ তোমরা, দোকানের কাপড়ে কিন্তু লেবেল দেয়া থাকে। লেবেলে তন্তু সম্পর্কে নানা ধরনের তথ্য দেয়া থাকে, যা দেখে একজন ক্রেতা কাপড়টি কোন ধরনের তন্তু তৈরি সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এরপরে চলো কাপড়ে পুড়িয়ে পরীক্ষা দেখে নেই। ছবিগুলো দেখো কীভাবে কাপড়ে পুড়িয়ে পরীক্ষা করা হয়। পোড়ানো পরীক্ষা একটি খুব ভালো প্রাথমিক পরীক্ষা। এই পরীক্ষার জন্য করণীয় কাজগুলো হচ্ছে কাপড়ের টানা সুতা হতে দুই একটা সুতা নিয়ে পাক খুলে আগুনের শিখায় ধরে প্রজ্বলনের নমুনা বা ছাই পর্যবেক্ষণ করতে হবে এবং তন্তু থেকে যে গন্ধ বের হয় তা লক্ষ্য করতে হবে। এরপর পরান সুতা নিয়ে পুনরায় পরীক্ষা করতে হবে। পুনন প্রক্রিয়ায় কাপড়টি তৈরি না হলে সুতার পরিবর্তে এক টুকরো কাপড় পোড়ানো পরীক্ষায় ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে মিস টানা সুতা পরান সুতা কি? তোমাদেরকে ক্লাসে আমি একবার বোর্ডে এঁকে বুঝেছিলাম, যেটা লম্বালম্বিভাবে থাকে কাপড় বুননের ক্ষেত্রে সেটা হচ্ছে টানা সুতা, আর আড়াআড়িভাবে যে সুতা বুননে থাকে সেটা হচ্ছে পরান সুতা। আসো একটা চার্ট বা তালিকার মাধ্যমে পুড়িয়ে পরীক্ষাটা দেখে নেই, কোন তন্তু এই তালিকাটা দেখে সহজেই বোঝা যায় কোন তন্তু পোড়ানোর পরে কী ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তোমরা বইতে সুন্দর করে দেয়া আছে, তোমরা বইটাও দেখে নিবে। তুলা তন্তু পোড়ানোর পর তুলা এবং ফ্ল্যাক্স এটার পোড়ার ধরন হচ্ছে শিখাসহ প্রজ্বলিত হয়, সংকুচিত হয় না। মানে হচ্ছে আগুনে যখন ধরবা তখন এটা শিখাসহ, আগুনের শিখাসহ জ্বলতে থাকবে এবং এটা মানে কুঞ্চিত হবে না বা সংকুচিত হবে না। আর শিখার ভেতরে দ্রুত পড়ে হলুদ বড় শিখা দেখা যায়, আর শিখার বাইরে যখন সরিয়ে আনবে তখনও পুড়তে থাকবে। গন্ধ হচ্ছে কাগজ পোড়া মতো গন্ধ, আর এর ছাই, অবশিষ্ট যে ছাই পাওয়া যায় সেটা পালকের মতো হালকা নরম ধূসর রঙের অবশিষ্টাংশ থাকে। উল বা সিল্ক যখন আগুনে ধরা হয় তখন পোড়ার ধরন হচ্ছে কোঁকড়ানো চুলের মতো গুচ্ছের সৃষ্টি হয় এবং শিখার ভেতরে
ধীরে ধীরে পড়ে পড়ার সময় মৃদু শব্দ হয় আর শিখার বাইরে সাধারণত নিজেই নিভে যায়। তুলা এবং ফ্ল্যাগ যেমন জ্বলতে থাকে বা পুড়তে থাকে, আর এটা হচ্ছে শিখা থেকে মানে আগুন থেকে সরিয়ে নেওয়ার পর নিজে থেকে নিভে যায়। গন্ধ বের হয় হচ্ছে চুল বা পালক পোড়া গন্ধ, আর এটা ছাই হচ্ছে শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন ছোট কালো গুটিকা সৃষ্টি হয়। নাইলন আগুনে শিখায় ধরলে গলে যায়, গলে গলে পড়তে থাকে এবং ধীরে ধীরে পড়তে থাকে। আগুন থেকে সরিয়ে নিলে বা শিখা থেকে সরিয়ে নিলে নিজে নিজে নিভে যায়। এটার গন্ধ শাকের গন্ধের মতো। এটার ছাই হচ্ছে শক্ত মজবুত ধূসর অথবা তামাটে গুটিকা পাওয়া যায়, যা কিন্তু হাত দিয়ে সহজে ভাঙা যায় না, এটা শক্ত হয়ে থাকে, মানে গলে গলে পড়তে থাকে, প্লাস্টিকের মতো একদম শক্ত হয়ে যায়। তোমরা এই চারটা খুব ভালো করে পড়বা, কারণ এটা খুব ভালো করে বুঝতে হবে। এখান থেকে এমসিকিউ আসলে কনফিউজড হয়ে যাবে যদি ভালো করে পড়া না থাকে। চলো তোমাদের শ্রেণী কাজটা একটু দেখে নাও। তন্তু শনাক্তকরণ কাকে বলে? ভাঁজ করা পরীক্ষায় কয়টি ভাঁজ দিতে হয়? কোন তন্তু আগুনে গলে যায়? কোন তন্তু তন্তু রাজা হিসেবে সমাদৃত? কোন তন্তুকে তন্তু রানী বলা হয়? আর বাড়ি কাজ হচ্ছে সুতি তন্তু এবং ফ্ল্যাক্স তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার লিখতে। শ্রেণী কাজটা খুবই অল্প, ঝটপট করে শ্রেণী কাজটা লিখে ফেলো আর বাড়ি কাজটা পরবর্তী দিনে জমা দেবে। ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।